নমস্কার বন্ধুরা, আমি একটা টিপস তোমাদের দেব, যেটা করলে তোমরা উপকার অবশ্যই পাবে। প্রায় দিনই দেখা যায় মানে জ্বর, মানে মানুষ জ্বর সর্দি কাশি এগুলোতে ভোগে, ওইগুলো তো হবেই, টুকটাক হতে থাকে, কিন্তু মানে সেভাবে তোমাকে আক্রান্ত করতে পারবে না। যেমন করোনা সময়, করোনা চলে গেছে খুব ভালো, কিন্তু করোনার সময় অনেকে ভ্যাকসিন নিয়েছে, কিন্তু আমি নিইনি, মানে আমার পরিবারে কেউ নেয়নি, মানে আমি, আমার বাচ্চা, আমার হাজবেন্ড কেউ করোনার যে ভ্যাকসিনটা সেটা নিইনি। কারণ আমরা একটা জিনিস, মানে একটা জিনিস না কতগুলো জিনিস মানে উপায় করেছিলাম, যেগুলো তোমরা জেনে রাখো খুব উপকারে লাগবে। করোনা শুধু না, যে কোনো ভাইরাসের থেকে তোমরা বাঁচতে পারো। যেমন উষ্ণ গরম জল এক কাপ নিয়ে, তার মধ্যে এক চামচ মধু আর এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ না মানে বড় চামচের এক চামচ বলছি না, হাফ চামচ গুঁড়ো গোলমরিচ নিয়ে, আর ছোটো চামচ হলে এক চামচ নিতে পারো। এবার বাচ্চাদের তো ঝাল লাগবে, তাই একটু কম দেবে, দিয়ে ওটাকে গুলে খেয়ে নেবে। উষ্ণ উষ্ণই খাবে, কিন্তু খুব উষ্ণ করলে, মানে খুব গরম করলে কিন্তু চলবে না, একদম একদম ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে, হাত দিয়ে তুমি টাচ করতে পারো, হ্যাঁ, ওই ওই জলটা তুমি খেয়ে নেবে। কখন তোমরা খাবে বলছি, সকাল সকাল খাবে অথবা সূর্যাস্তের পর। তো এটা করলে কি হবে, যে ওই যে হুটহাট করে জ্বর হয়ে যায় বা কাশি সর্দি এসব কিছু হলে, এবার বহুদিন থাকে সারতে চায় না, কোনো ভাইরাসই ধরবে না, বা যদিও বা ঢুকে যায় সেটা কিন্তু তোমার বেরিয়ে যাবে শরীর থেকে, এটা একটা। আরেকটা জিনিস যেটা করবে, কর্পূর, ওই ধুনো, ঘরের মধ্যে ধুনো অবশ্যই জ্বালাবে, কারণ এখন দেখো কেউ ঘরের দেয়াল কালি হয়ে যাবে, ঝুল হবে, এসবের ভয়ে ওগুলো করতে চায় না, কিন্তু ধুনোটা প্রচণ্ড ভালো। দেখো যাদের যখন পক্স হয়, তখন পক্সের সময় ধুনোটা দেয়া হয়, কেন না বলে যে মায়ের দয়া হয়েছে তাই ধুনো জ্বালান, তা কিন্তু নয়, আসলে ধুনোটা জ্বালানো হয়, ধুনোর মধ্যে একটা মানে ওটা হলো অ্যান্টিজার্ম, ধুনোটা নিঃশ্বাসের সঙ্গে ভেতরে গেলে, শরীরের ভেতরে গেলে জার্মগুলো বেরিয়ে যায়, তাই ওই ধুনোর সঙ্গে যখন ছোবড়া ধুনো জ্বালাবে, তখন তার মধ্যে একটু কর্পূর দিয়ে দেবে, কর্পূর দিয়ে ওই ধুনোটা দেবে, সেটা নিঃশ্বাসের সঙ্গে শরীরের ভেতর ঢুকবে, সরি প্রশ্বাসের সাথে শরীরের ভেতর ঢুকবে, খুব উপকার হবে। এই জিনিসগুলো করো, ওষুধপত্র দেখবে, ওষুধপত্র থেকে অনেকটাই দূরে থাকতে পারবে। দেখো শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, কিন্তু সেটা তোমাকে প্রচণ্ড পরিমাণে আক্রান্ত করতে পারবে না, হ্যাঁ। আর ওটা যদি মানে তুমি করতে থাকো, মানে সপ্তাহে একদিন করে করতে পারো, তাহলে ওটা তোমার দেখবে শরীর থেকে সমস্ত রোগ দূর হয়ে গেছে। তো এটা তোমরা করো, দেখবে খুব ভালো ফল পাবে, ঠিক আছে? তাহলে আজকে আসি।